হোল ম্যানকাইন্ড, সমগ্র মানব জাত, প্রথমে তোমার দেশবাসী, এরপরে পরদেশী, এরপরে অন্য দেশী, সারা বিশ্ব। সুতরাং ইসলামে হইয়া দে সারা দুনিয়ার মানুষ এক বাবা এবং এক মায়ের সন্তান, তাদের মধ্যে কোনো বৈমাত্রিক আচরণ হইতে পারে না। জোরে কইন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার সামনে এই আচরণ উত্থাপন পেশ করতাম, পারলাম না আমরা দুষে। আমরা আচরণ কোনদিন দেখাইতাম, নমাজ ছাড়ি দিয়ার ইসলামের বেসিক পিলার, যেগুলো বেসিক পিলার অফ ইসলাম, যে ফাস্টটা, ওগুলাতে আমাদের ত্রুটি বিচ্যুতি আর কমি। তখন ইসলামের যে আখলা, ইসলামের যে বৈশিষ্ট্য, যে গুণ, যে নূর, যে আলো, যে সততা, যে সহনশীলতা, যে সহিষ্ণুতা, যে উদারতা, যে সমতা, যে সাম্যবাদ, এগুলা দুনিয়ারে আর কবে দেখাইতাম। আমরাও তো লড়াই ঝগড়াতে লিপ্ত। অবশ্যই কেন, কিছুদিন আগে বুদ্ধিজীবী ভাইয়ের বক্তৃতায় শুনলাম কোনো এক জায়গায়, আমি বলে যারা ধার্মিক তাদের মধ্যেও তো মত পার্থক্য আছে। সুতরাং মত পার্থক্য মিটানি তো গেল না, যারা ধর্মাচরণ অনুসরণকারী, ধর্ম অনুশীলনকারী, তারার মধ্যেও মত পার্থক্য, ভিন্নতা। দেখুন সমাজ ও দেশ ভিন্নতা থাকা, এটা কোনো দেশের পক্ষে হানিকর ক্ষতিকর মোটেও নয়। যেমন আমার দেশের তো বৈশিষ্ট্য হইল ভিন্নতা, ইউনিটি ইন ডাইভার্সিটি। এই দেশে বহু রূপের মধ্যে ঐক্য, ওটাও তো আমার ভারতের বৈশিষ্ট্য, এটা অন্য দেশও নাই, অন্য দেশ হইতা নাই। এক ধর্ম দুই ধর্ম ঔষধ, এক দুই তিন ভাষা ঔষধ, আমার দেশের টাহার মধ্যে আছে ষোল ভাষা, চোদ্দ ভাষা, আর ষোল শোর মতো স্বীকৃত অস্বীকৃত ল্যাঙ্গুয়েজ ভারতবর্ষত লেখাত আছে। সুতরাং এই দেশের ভাষার লোকে আপনি কি কম্পিটিশন করবা, আর এই দেশের ধর্ম লোকে আপনি কি জুড়ি মারবা। এখানে আজীব দেশ, এখানে আলহামদুলিল্লাহ, কইনা আলহামদুলিল্লাহ, সকল দেশের সেরা আসে যে আমার জন্মভূমি। যদি পৃথিবীতে আমার এসে জিজ্ঞাসা করে দেশ হিসাবে পৃথিবীর মধ্যে সবচেয়ে কোন দেশ ভালো পাও, একটাই জবাব সমস্ত ভারতবাসীর, বিশেষ করে মুসলমানদের, সেটা হলো ভারতবর্ষ। কইন সুবহানাল্লাহ। যদি মাকাম, মাকান, প্লেস হিসাবে হেউ জিকায় কোন জায়গা বলা ভালো, তাহলে মক্কা আতুল মুকাররমা এবং মদিনায় তাইয়্যিবা, এটা ভিন্ন হতা, এটা আমাদের মুকদ্দাস ধর্মীয় স্থান, প্লেস। দেশ হিসাবে আমরা না ইরাকরে সমর্থন করি, না আমেরিকারে, না ইরান রে। আমার কাছে ইরাক জেলা বিদেশ, ইরান ওলা বিদেশ, সৌদি আরব ওলা বিদেশ, আমেরিকা ওলা বিদেশ, পাকিস্তান ওলা সমানভাবে বিদেশ। চিল্লাই এখন ঠিক, ওটা ও আচ্ছা ঠিক কইটা হইলাম না, হইলাম গায়ের জোরে এখন ঠিক। চেলা চামুন্ডা মোহাম্মদ আলী জিন্নার চেলা হয়ে আসুন ভারত, সঠিক কইতাম পারতাম না খারা, মাঝে মাঝে শোনা যায় এরা চিল্লা চিৎকার, বুঝছই না। খালি কইবা ভারতর মুসলমানে বলে পাকিস্তানরে সমর্থন করো, এটা তো তোর মোহাম্মদ আলী জিন্নার অনুসরণকারী এরা করে, এরা গেছে গিয়া হতে সব, তোমরা জানিয়ে রাখো যে কিন্তু জানো না ইতিহাস, এরা পাকিস্তান চলে গেছে, এরা বাংলাদেশ চলে গেছে, আর ভারতর মুসলমানে মুসলমানদের সাথে লড়াই করিয়া হিন্দুস্তান রয়েছে। দেশের 130 কোটি মানুষের ওখানে জানাও, এই মোহাম্মদ আলী জিন্নার সেলা হলে এই দেশের মানুষের ভিতরে একটা সন্দেহ ঢুকাই রাখিচ্ছে। আমি আজ থাকি প্রায় 12 বছর 14 বছর আগে উদ্ভব ঠাকুরের বাবা যে আসলা, নাম কিতা বাল ঠাকুরের, সেই বাল ঠাকুরের এক হিন্দি ইন্টারভিউ শুনছি বিবিসি লন্ডনের এক সাংবাদিক রে, তাই খইরা তানে জিজ্ঞাসা সাংবাদিকে, বালাজি হামনে সোনা কে আপ মুসলমান অঙ্কে খেলাফ হ্যায়, তো তাই জবাব দিতে আজকে নাই। বাল ঠাকুরে কইতে নেই নেই নেই, গলত হ্যাঁ, মুসলমানোঁ কে খেলাফ নেই হ্যায়, দেশ পার্টিশন হুয়া, জো চলে গয়ে চলে গয়ে, জো রহ গয়ে ও হামারে হ্যায়, হাম উনকে খেলাফ নেই হ্যায়, জো চলে গয়ে চলে গয়ে, উনহোনে গলতি কি, জো রহ গয়ে ও হামারে হ্যায়, হাম উনকে খেলাফ নেই হ্যায়। আমি দেখলাম শ্রী বাল ঠাকুরে প্রয়াত, তিনি ভারতবর্ষের মুসলমানের অনুভূতি উপলব্ধি করতে পেরেছিলেন, যে যারা চলে গেছে এরা ভুল করছে, আর এটাই তো আমরা ভারতের মুসলমানের দাবি আইজ, যে যারা গেছে তারা আমাদের সাথে শুদ্ধ করে নাই। সুতরাং এই কথা হওয়াত আসলাম যে ভারতর ও কারণে ভারতবর্ষ আমাদের প্রিয়, যেখানে বাবা আদম আলাইহিস সালাম সর্বপ্রথম পৃথিবীতে তিনি নিক্ষিপ্ত হয়েছিলেন। আর আমাদের ও মুসলিম ভাইয়েরাও যারা সনাতন ধর্ম বলিয়া হয়, তারাও যে আরাধনা আরাধ্য দেবতা যারা, যে আরাধনা যাদের করে, তারাও সেই ভারতে জন্মিছে বলিয়া তাদের বিশ্বাস। আর আমরাও প্রথম নবী এবং প্রথম মানুষ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসালাম,
ভারতের বুকে নিক্ষিপ্ত হয়েছিলেন বলে আমাদের ঈমান ও ইয়াকিন। সুতরাং আমাদের ঈমান মতো ভারত শ্রেষ্ঠ, তাদের ঈমান মতো ভারত শ্রেষ্ঠ, উভয় মিলিয়া ভারত শ্রেষ্ঠ হন। সুবহানাল্লাহ, লাগে এই দেশের বিরুদ্ধে কোনো বেঠায় মাথিও না। এখানে আমরা রাসলাফ ও আকাবিরে রেঙ্গুইনোর জল গেছইন, আন্দামান নিকোবরের দ্বীপপুঞ্জকে জীবন জাঙ্গিয়া ভিন্দিয়া জীবন কাটাইছইন। ইউপির মানুষ তারা মাছ খায় না, সেই মানুষগুলারে কাঁচা অর্ধ সিদ্ধ মাছ দিয়া অর্ধ সিদ্ধ রুটি খাওয়াইয়া মেন্টালি শারীরিক ফিজিক্যালি কষ্ট দেওয়া হয়েছে, তবুও তারা ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলন থাকি বিরত থাকছইন না। আসলাফ ও আকাবিরে রক্তের বিনিময়ে দেশে স্বাধীন করছিলাম। সুতরাং এই দেশের প্রতি মহব্বত তাকে না খার লগে থাকতো। ভারতবর্ষের সর্বভারতীয় মুসলিম পার্সনের ল বোর্ডের সভা প্রাক্তন সভাপতি হজরত মৌলানা আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলহী, তদানীন্তন ভারতের প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীকে বলেছিলেন যে আমারে বড়োনে বড়ি মেহনতকে বদলে মে ইস মুল্ককে আজাদ কিয়া, আপ ইস মুল্ককে রহবর হ্যায়, আপ ইস মুল্ককে সরদার হ্যায়, লেহাজা দিয়ানত ও আমানত কে সাথ ইস মুল্ক পর হুকুমত করতে রহনা। তো আমরা আইজো বুঝি বড় হলে বড় কুরবানির বিনিময়ে দেশে স্বাধীন করছে। সুতরাং আমরা প্যার ও মহব্বতকে সাথে এই দেশের হেফাজত করতাম হইন ইনশাআল্লাহ। যাই হোক পায় হল, তো খোয়াত আসলাম এই কোরআনে করিম আইসে এই পৃথিবীর বুকে সমগ্র মানুষ যাত্রে মানুষের লাগি মুক্তিনামা লইয়া ইমান ও ইয়াকিনের কিতাব হইলে এই কোরআনে জন্নত হওয়াইয়া দিব, অন্ধকার খবর দিয়ে আলোকিত করিয়া দিব, মৃত্যুর ভীষণ যন্ত্রণার মুহূর্তে জন্নতের সুগন্ধি নাকের মধ্যে লাগাইয়া মৃত্যুর শয্যায় শায়িত থাকা অবস্থায় জন্নত এই বন্দার জন্য নির্ধারিত মাকাম দেখাইয়া আল্লাহ দুনিয়াতে কিনিব। কোরআনে করিম পড়িয়া দেখুন আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন নেক বান্দাদের মৃত্যুর আগ মুহূর্তে যখন ফেরেশতা আইবা এই হবে সম্বোধন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারজিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে পবিত্র আত্মা, তুমি দুনিয়াতে আল্লাহর হুকুম আহকাম পালন করেছিলে, আল্লাহর হুকুম আহকাম পালনে তুমি সন্তুষ্ট ছিলে, সুতরাং আজ তোমার প্রতিপালকের দিকে তুমি প্রত্যাবর্তন করো। রাদিয়াতাম মারজিয়া, যিনি তোমার আমলে তোমার জীবনের তোমার কর্মের উপরে সন্তুষ্ট। হইচাই বিদায়কালে যদি বন্দায় তার আল্লাহর সাক্ষাতে যাওয়ার আগ মুহূর্তে এই সুসংবাদ পায় যে আমি যার সাক্ষাৎ যাই আর আত্মীয় স্বজন আপনজন সংসার দুনিয়া সব ত্যাগ করি, সেই জাত আমার উপরে সন্তুষ্ট, তাইলে এর চাইতে আনন্দের মুহূর্ত তার জন্য আর কে হইতে পারে? উঠেও না। এর লাগে নেক বান্দার মৃত্যুর দিন সবচেয়ে আনন্দের দিন। সুবহানাল্লাহ বিহামদিহি, যদি বান্দা মুমিন হইতে পারে ঈমানের সাথে মরতে পারে, এরপরে আল্লাহর পক্ষতায় হইব ফাদখুলি ফি ইবাদি, তুমি আমি আল্লাহর বান্দাদের ভিতরে শামিল হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, তোমার স্থান হলো আমার জান্নাত। সুবহানাল্লাহ বিহামদিহি, মৃত্যুর ফেরেশতা যেখানে ভয়াবহ সুরত লইয়া আইয়া মানুষে অবর্ণনীয় প্রচন্ড যন্ত্রণা সহ রূহ কবজ করার কথা, সেই জায়গাতে ইমানদার দিনদার কোরআনের উপরে আমলকারী আর ইমান আনয়নকারী ব্যক্তিরে আইয়া অ্যাড্রেস করবা, ইয়া আইয়া তুহান নাফসুল হামিদা ফি জাসাদিন হামিদ উখরুজি ইলা রব্বিকা রাদিন আনক। হে প্রশংসিত আত্মা, তুমি ছিলে একটা পবিত্র দেহের ভিতরে, সারা জীবন কাটিয়েছো সেই মর্মে, আজ তোমার সন্তুষ্ট তোমার উপরে রাজি এবং খুশি আল্লাহর দিকে তুমি প্রত্যাবর্তন করো। তখন হাসতে হাসতে আনন্দ চিত্তে এই রুহ বাইর হইয়া যাইব, তবুও ন্যাচারালি রুহ কবজ হইতে একটা চূড়ান্ত শাস্তি আছে যেটা মানুষের বরদাস্তের বাইরে। চারজন ফেরেশতা আল্লাহ হাঁটাইবা, এরা ওই মুমূর্ষ ব্যক্তির গোটা দেহরে দাবাইতে থাকবা দাবাইতে থাকবা, আরও এদের দাবানি আর জন্নতের সুগন্ধি আর ফেরেশতাদের সুসংবাদের মাঝখান দিয়া যে কষ্ট হইব ন্যাচারালি রূহ কবজ হইতে, সেইটা নেককার বন্দায় টেরও হইতো না। জুরে কইন সুবহানাল্লাহ। এই জাতীয় মৃত্যুর লাগি আমরা রাজি আসিনি, নারাজ হইলেও তো মরা লাগবো, মগর এই ধরনের মৌত মরতে হইব, তখন সফলতার মৌত হইব, কামিয়াবির মৌত হইব, এবং এই মৌতর লাগি ইমান আনা শর্ত, আমল করা শর্ত। আমরা ইমান আনছি, এখন আমল করি জীবন কাটাই মহিল ইনশাআল্লাহ। অন্যদিকে যারা কোরআন আগে হইছিলাম যে ইমান আনবো,
তখন আখেরাতের কামিয়াবিও হইব আমার কথা হরবা না মনে রাখুন জানি ঈমান ব্যতীত যদি হেউ পলিসির গ্রন্থ আখলাকের গ্রন্থ দুনিয়াতে চলার গ্রন্থ হিসাবে কোরআন গ্রহণ করে তবু সে কামিয়াব হইব তবে তার কামিয়াবি এখানেই সীমাবদ্ধ তো অপর পক্ষে যেই কোরআন রে অর্থনীতির ক্ষেত্রে গ্রহণ করে রাজনীতির ক্ষেত্রে গ্রহণ করে আর বিভিন্ন ক্ষেত্রে কোরআনের পলিসি গ্রহণ করিয়া মাথা উসা করে উসা হইব কিন্তু কিন্তু কোরআন রে মানে না হেদায়েতের কিতাব হিসাবে আল্লাহর কালাম হিসাবে কিংবা তো স্বীকার করে না এবং তদানুযায়ী আমল ও করে না তার অবস্থা কিন্তু মৃত্যুর সময় তাকে ভয়াবহ হওয়া শুরু ফেরেশতা ইয়া হবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবীসা হে অভিশপ্ত খবীস রূহ আত্মা ফি জাসাদিন খাবীস তুমি ছিলে একটা অপবিত্র দেহের ভিতরে সারা জীবন শুধু আয়েশ বিনোদন আমোদ প্রমোদ বিলাসবহুল জীবন কাটিয়েছ এখন তোমার হিসাব নিকাশের পালা বেরিয়ে যাও তোমাকে যেতেই হবে সেই রবের দিকে যিনি চূড়ান্ত নারাজ তোমার উপরে আল্লাহ এর লাগে আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইছেন আল মাউতু তুহফাতুল মুমিন মৃত্যু ইমানদারের উপহার উপহার পাইলে মানুষ খুশি হয় না বেজার হয় তো মৌ তাইলে মুমিন নারাজ হইতো না সে যে মরব সে আত্মীয় স্বজনেরা তো সুখাহত হইব এটা আলাদা কথা কিন্তু যে মরতেছে তারে জিকাইন তার কিতা গুজরের দিল যদি নে কয় তাহলে সেও আনন্দ চিত্তে যাইব আর আপনারা শরীয়ত ইনফরমেশন দেন কিতা শরীয়তর হুকুম হইল মৃত ব্যক্তির খাট লইয়া জানাজা লহন লইয়া আপনি যাইবা দ্রুত বেগে চলতা দ্রুত বেগে চলতাম আল্লাহ নবী ফরমাইন বন্দার মৃত্যু হয়ে গেছে এখন তার জীবনের আমলের বিনিময় হওয়া শুরু এখন যে আনন্দময় সৌভাগ্যময় জীবন তার অপেক্ষায় এর তুলনা সারা দুনিয়াতে হয় না এর লাগি তাড়াতাড়ি তারে নিয়ে খবর পৌঁছাও জন্নতের সুগন্ধিতে ডুবাও ও আল্লাহ নবী ফরমাইন গাইরাল খাবাবে দৌড়টাকে একটু স্লো মগর নর্মাল আটাটাকে দ্রুত বেগে লইয়া এই ব্যক্তির কবর স্থানের দিকে যাও আসতে যাইও না ইন কান খাইরান ফা খাইরান কদ্দামতুমুহু সেই ব্যক্তি যদি নেককার হয় তার নেকির আমলের বিনিময় আর বদলা আর জান্নাতের বিছানায় তার অপেক্ষা করে জলদি তারে খবর শুয়াও তোমার সারা দুনিয়ার সবচেয়ে টপ মোস্ট হোটেলর টপ মোস্ট আনন্দের মুহূর্ত ও তার লাগে কিচ্ছু নাই জান্নাতের সুগন্ধির সমান নাই সারা দুনিয়ার আনন্দ আল্লাহু আকবার আর যদি গুনাহগার হয় তবুও নবীজি ফরমাইছেন নাও জলদি লইয়া যাও কারণ শররান শররুম তাযাউনহু আন রিকাবিকুম আন আনাকিকুম তাইলে মন্দ গৃহীত লাশ এর আর কোনো বেলুন আগে তো ডরাইতে সার হওয়া লাগছে নেতা হওয়া লাগছে কিংবা মন্ত্রী হওয়া লাগছে স্যালুট মারবার ইচ্ছা না হইলেও স্যালুট মারতে হইছে হইছে না হইন না শ্রদ্ধাঞ্জলি না দিবার ইচ্ছা হইলেও দিতে লাগছে ওই কিনা হইন না ডরাইন কি রব তো ভরা হোক মাতমাকে দুনিয়াতে বহুত মানুষে বহুত নেতারা সম্মান দিতে ইচ্ছা হয় না মগর ফদর ভয়ে ক্ষমতার ভয়ে দেয় কি না সুতরাং এখন যখন মারা গেছে এখন আর হে কিচ্ছু করতে পারতো না কাজেই মন্দ গুণাগার হাতাকার ভ্রষ্ট নষ্ট যদি হয় আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইন তাড়াতাড়ি লইয়া যাও ফাশাররান ফাশাররুন এত মন্দ খারাপ তাযাউনহু আন আনাকিকুম তোমাদের কাঁধ হইতে সেই মন্দ বুঝ জলদি সরাও আরে গুনাহগার হইলেও জলদি নেককার হইলেও জলদি আল্লাহু আকবার দেখছেন না আল্লাহর কুদরত তো মূল কথা তাকওয়া আল্লাহর কালাম কোরআনে মজিদ যদি হেউ হেদায়েতের গ্রন্থ হিসাবে ব্যবহার করে তাই আখেরাত হইব আর দুনিয়াতে চলবার গ্রন্থ হিসাব যদি চলে তে দুনিয়াও হইব দুনিয়াও হইব আখেরাত হইব এর লাগি আকায় নাম দার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর তাকে আজ অবধি কোরআনে করিমের রকমারি বহুমুখী খেদমত চলিয়ে আসতেছে কোন খান তাফসিরুল কোরআন দারুত তাফসিরিন কোরআনের ব্যাখ্যা পড়ানো হয় কোন খান দারুল ইফতা এখান থেকে কোরআনের আইন ও কানুন বলিয়া দেওয়া হয় মানে মাসলা আর ফতোয়া কোন খান মাদ্রাসাতুত তাজবিদ অর্থাৎ এখানে থেকে কোরআনে করিমের পঠন পাঠন শিখানি হয় যেভাবে আল্লাহ নবী পড়া শিখাইছে কোন খান হিফজুল কোরআন দারুল হিফজ বা হাফিজিয়া মাদ্রাসা এখানে আর কিচ্ছু না আল্লাহর নবীর উপরে নাজিল হওয়া কালাম যেটা আমরা অবিকুল ফাইলাইছি দুনিয়ার কোনো জাতিয়ে ফাইছে না তার ধর্মগ্রন্থ এক্স্যাক্টলি অন্তত যে ভাষায় ধর্মগ্রন্থ লেখা বা নাজিল হয়েছিল সেই ভাষায় ফাইছে না মুসলমানের সৌভাগ্য যে ভাষায় নাজিল হয়েছিল অতীতর আরবি সেই অতীত আরবিতে আজও লেখা আছে বর্তমান যে আরবি প্রায় 80% বদলি গেছে এখনকার আরবর যারা মানুষে শুধু আরবি জানে সেই আরবিয়ে কোরআনে করিম বুঝা জেলা কঠিন আমরা লাগে জেলা কঠিন তার লগে প্রায় হলো
যে আরবি শিক্ষিত নাই, শুধু জন্মসূত্রে আরবি জানে, ইলা আরবি মানুষ যারা, তারা কোরআন বাজা বুঝা ও আমরা যারা কঠিন তারা প্রায় ওরকম কঠিন, বুঝলেন কথা? হ্যাঁ, যদি মূল আরবি জানে তা ভিন্ন কথা, আর ইটা যে তা শুইয়া আর মুইয়া কইন তারা মাফি মুশকিলা ইংরেজি আর গিদ্দাম গিদ্দাম আল গালা মুহাগ্গিলা হাগুগ ইটা হলো আরবি যারা, ইটা বর্তমানে আরবি তাই গেছে। এই আরবি আলাইন তো লাগে কোরআন বুঝা ও অতখান কঠিন যতখান আমরা বাঙালি লাগে বুঝা কঠিন। তো একমাত্র কোরআনে করিম কিতাব যেখানে সেই কদিম আরবি দরিয়া রাখছে আলহামদুলিল্লাহ। এর লাগে এই কোরআনে করিম অবিকুল লক্ষ লক্ষ মানুষের কণ্ঠে হৃদয়ে সিনার মধ্যে পৌঁছাইয়া দিবার লাগি। হিফজর মাদ্রাসার সিলসিলা শুরু হয়েছিল সে কদিম যুগ থাকি মসজিদে নববীর থাকি, আর আজকে এই শাহিদ নাহুর দা বাহরুল উলুম শাহিদ নাহুর কৌমিয়া মাদ্রাসা যেখানে হিফজর শাখা আছে সেই হিফজর শাখা পর্যন্ত হয়েছিল, আর ইনশাল্লাহ কেয়ামত তো এই সিলসিলা থাকবো জুড়ে হইলে ইনশাআল্লাহ। তবে এই চেইন আমরা ঢুকবো যদি আমরা শরীক হই, হয় নিজের সন্তান দিয়া নাইলে এরারে সাহায্য করিয়া নাইলে মাদ্রাসাত কোনো না কোনো ভাবে নিজরে জড়িত করিয়া আমি খুশি ব্যক্ত করি। আর ভালো লাগে আমার বন্ধুবর মৌলানা হাসানুজ্জামান ভাই তাইনো ইকানো জড়িত আসন, আর আমার জেলা পরিষদ বা ইঞ্জিনিয়ার স্যার আর ওনাদের আগে বক্তব্য দিলে আসনে ইফজাল সান্তানোর কথা শুনে খুব ভালো লাগছে। ইসলাম ওইল সেই বহুমুখী ধর্মর নাম, ইফজালোর যতখান হক আছে ইসলাম নিয়ে বুঝবার আব্দুল বাসিতর ও তখন হক আছে। আব্দুল বাসিতর কোরআন বুঝবার, হাদিস বুঝবার, ফেকা বুঝবার, শরীয়ত বুঝবার, আল্লাহর দিন বুঝবার যতক্ষণ অধিকার আছে, ঠিক ততক্ষণ অধিকার আছে ইফজালর, ততক্ষণ অধিকার আছে জেলা পরিষদ সাবর ইঞ্জিনিয়ারর দুনিয়ার সবর। বেশ কম হন আমি অনলাইন পড়েছি এই স্টাডিত আছি, আর তাই তাই প্রত্যক্ষভাবে এই স্টাডিত নাই, কিন্তু স্টাডি কিতাব আইকে রাখে কি বুদ্ধ এর লাগি সাউন্ড বাড়াইবার দরকার নাই, আস্তার দুনিয়ারে শুনাইবার দরকার নাই, দুনিয়ায় শুনবো তার জায়গা শুনবো কোনো জায়গায় এটা বুঝে সময় না আরো সময় আছে। তো ইসলামের এটা হইল সার্বজনীনতা, এটাও বিশ্বজনীনতা যে পৃথিবীর যে কেউ ইসলাম পড়তে পারে বুঝতে পারে, পড়া কোনো হারাম নাই। আর মজার ব্যাপার মুসলমানে বুঝতে বুঝতে ইফজাল তো আলিমও নাই পাঞ্জাবিও নাই কুর্তাও নাই, তবুও বুঝলা বয়ানও দিলা দুই এক কথাও হইলা ভাল লাগলো। যে মুসলমান নাই গুরুদত্ত সিং হেও লেখছে হে নবী তোমাকে ভালোবাসি, যে মুসলমান নাই খ্রিস্টান মাইকেল এইচ হার্ট হেও লেখছে দ্য হান্ড্রেড দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল 100% একশোজন পৃথিবীর মনীষীর জীবনী এক নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকেও কোরআনের ইংরেজি যে সমস্ত অনুবাদ এর মাঝে একাধিক অনুবাদ গ্রন্থ আপনারা ভাইবা ইহুদির লেখা খ্রিস্টানের লেখা আল্লাহু আকবার, সে নিশ্চয় তার কোনো স্বাদ তার জন্য কোনো পথ তার কোনো পাথেহ তার বিবেকর কোনো খোরাক তার গবেষণার কোনো খোরাক এই কেন পাইছে এর লাগে এর সাথে জড়িত হয়েছে, যদিও তার নিয়ত বাদ অনেকক্ষণ নিয়ত বাদ থাকতে পারে। যেমন আছে আমার ঘরে একজনের লেখা বই ইসলামের পঞ্চস্তম্ভ এবার ঘরে ফেরার পালা, বই নাম শুনছেন ইসলামের পঞ্চস্তম্ভ এবার ঘরে ফেরার পালা, তাই ইসলামের ফাসো আহকাম ইমান কালিমা নমা ইম কালিমা ইমান নামাজ উজা হজ জাকাতর উপরে আলোচনা করছেন করিয়া অর্থাৎ তাকি ফলে খুব সুন্দর লাগছে। বুখারীর উদ্ধৃতি আছে মুসলিমের উদ্ধৃতি আছে তাফসিরের উদ্ধৃতি আছে, আপনি বুঝবা কোন মুফতি কেরাম বা শেখুল হদিসের লেখা, আর বাদে চাইছেন চুয়া ত্রুটি বাইর করতে এক দুই কুসা মারিয়াও কইছেন এবার গড়ে ফেরার পালা, মানে ওটা বাদ দিয়ে আইয়া গড়ো যাও গড়ো খানো দিতাম যেন কায়নাতরে কন্ট্রোল করডায়েন এবাদত বাদ দিয়া ও অন আইয়া হাজ্য লাগতাম নি আমরা আইয়া উপাসনা ও আমরা গড়ো আনতাই নি ভাই তুমি তোমার যেন আসো তোমার উপরে আমার কোনো অবজেকশন নাই, বাকি আমি গরো আছি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর গরো নবীর গরো বয়তুল্লাহর লগে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ আমরা জড়িত আসিনি, আমরা সব মসজিদের সামনা কোন ভাই বয়তুল্লাহর দিকে আল্লাহর গরো এলে আমরা গরো আছি আলহামদুলিল্লাহ, আমরা গরের নামে ভেগরো করার চেষ্টা করিও না দয়া করি তুমি বরবাদ হই ভাই। আল্লাহ ইসলাম ইয়ালু আল্লাহর দিন উপর দিকে উঠবো ওলা ইউলা তলে দিলাম তো নাই, এর লাগি তোমার হাজার প্রপাগান্ডা তোমার হাজার চক্রান্ত ষড়যন্ত্র থাকা সত্ত্বেও তুমি কি জানো এক রিপোর্টে হইতেছে প্রতিদিন সারা বিশ্বে 6000 মানুষে ইসলাম কবুল করতেছে। শাহিদ নাহুরর কৌমি মাদ্রাসার উস্তাদগুলোর বেতন 6000 উল্লেখিত হইল,
এটা তো একটা মটিয়ার বেতনও নয়, একটা বারসামলার বেতনও তো নয়, বারসামলার বেতন 15,000 টাকা, কিন্তু কোরআন ওর শিক্ষকের বেতন আমরা 10,000 দিতাম পারি না এখন। ওইলে আল্লাহ তার কালাম হেফাজত করে, আর যারা হেফাজত জড়িত আছে তারাও দেখব তার মাকাম কিতা কিয়ামতের ময়দান। কিন্তু দুনিয়াতে আল্লাহ তার দিনটা জীবিত রাখছে আলহামদুলিল্লাহ। অন্য মুসলমান দুঃখ পাইবা আরেক দেশ আল্লাহ উন্নত করবো, ঠিকানো দুঃখ পাইলে অন্য দেশও করবো। মদিনাত ইসলাম জীবিত আসলো, মদিনা তাকে বাইর আই আই এখন সারা বিশ্ব ছড়াই গেছে, গেছেন এখন কোরআন আর হাদিস আর শরীয়তে ইসলামের চর্চা যতটা আরবর বাইরে ওর ততটা আরব দেশ ওর না, কই না আলহামদুলিল্লাহ। আবার ওইটা সান্ডা ফান্ডা নমরুদ টমরুদ শয়তান দুষ্টা মার্কা যারা নেতা আসেন আরব কান্ট্রিতে, ইহুদির দালাল খ্রিস্টানের দালাল প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ইসলাম বিদ্বেষী, এরা একদিন দুলিশা তৈবা ইসলাম আবারও তার রাজধানীর গিয়া স্বকীয়তা লইয়া ইনশাআল্লাহ পৃথিবীতে থাকবো, হইন ইনশাআল্লাহ। আমরা পৃথিবীর সর ধার্মিকরে শ্রদ্ধা করি, সব ধর্মাবলম্বীরে ভালোবাসি, সব ধর্মেরও আমরা মান দেই। কোরআনে করিমে হইছে মানুষের আবেগও কোনো আঘাত করা যাবে না, কিন্তু আমরা হকর উপরে আসি 100% এবং আমরা ইবাদত তো সঠিক, আমরা আল্লাহ ছাড়া কোনো মাবুদ যে নাই, একমাত্র মাবুদ আল্লাহ, এখানেও আমরা কোনো কম্প্রোমাইজ করি না। আর একজনে গায়রুল্লাহর ইবাদত করে তারে আমরা আত দরিয়া ঠানিত যাই না, কিন্তু ইসলামের আইডিওলজি যে জানতো চাই আমরা তারে বুঝাই, বুঝলানি ভাই কথা। তো যাই হোক, আল্লাহর এই কালাম কোরআনে মজিদর ভিন্ন রকম খেদমত পৃথিবীতে চলিয়ে আসতেছে, আইতে আইতে আজকে এই কেন খেদমত হেফজুল কোরআন, যেন কোরআন মুখস্ত ওর আর কোরআন ওর তালিম শর্টকাট পাবে ওর। আমার এই অনুরোধ থাকবো তালবায় আজিজ হকলোর প্রতি, যারা হাফিজ হইয়া বাইর হইছো তারা বুঝিও না তোমার তার শিক্ষা কমপ্লিট হয়ে গেছে, তুমি তাই এক চ্যাপ্টার কমপ্লিট করছো কোরআন ওখানটা ধারণ করছো। এবারে কোরআনের ভিতরে কি কি হালাল আছে দুনিয়ারে জানাও, হারাম কি কি দুনিয়ারে জানাও, মুক্তির পথ কামিয়াবির পথ নাজাতের পথ কি ওখান জানো, আর দুনিয়ার সামনে তুলিয়া ধরো আর নিজে আমল করো, হ ইনশাআল্লাহ। এটা তোমার উপরে জিম্মেদারি, শুনো তাইলে তোমার রুতবা আর মাকাম খানো হইব। আল্লাহ নবী ফরমাইন, মান কারা আল কোরআন ওয়াস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, যে মানুষে কোরআনে করিম রে ভালোভাবে পড়িল আর কোরআনে করিম রে হিফজ করলো, ইয়াদ করলো, রক্ষণাবেক্ষণ করলো, কোরআনে করিম রে নিজের আয়ত্তে আনলো আর আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনে বর্ণিত হালাল বস্তুগুলোরে হালাল বলিয়া মানলো, কোরআনে নিষিদ্ধ হারাম বস্তুগুলোরে হারাম বলিয়া মানলো, স্বীকার করলো, বিশ্বাস করলো। আল্লাহ নবী ফরমাইন, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, এই মানুষে আল্লাহ সুজা সুজি জান্নাতে দাখিল করাইয়া দিবা, সে জান্নাতই সবচেয়ে আরাধ্যের আরাধনা আরাধ্য জায়গা, আল্লাহর জান্নাত পরম আনন্দের জায়গা, সেটা নৈসর্গিক আনন্দ যেটা মানুষের কল্পনার বাইরা। আল্লাহর জান্নাত সব নিয়ামতের ব্যবস্থা রাখছেন, মানুষের মনে যা কিছু চায়, মানুষের চোখে যত জিনিস ভালো হয়, মানুষের বাসায় মুখে আর ধারণায় যত জিনিস ভালো হয়, সব মানুষের ধারণার চাইতেও লক্ষ 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 অসংখ্য অগণিত গুণ উত্তম রূপে আল্লাহ ব্যবস্থা করিয়া রাখছে, আল্লাহর বেহেশত, সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন করিমে জানাই দিছেন, তোমার যত আরাধনার বস্তু, চাহাতর বস্তু, চাহিদার বস্তু, খাহিশর বস্তু, ওগুলো দিয়েও জান্নাত ভর্তি। তবে আইতে হইলে চাহিদার বস্তু, খাহিশর বস্তু কুরবান করা লাগবে। জুফাতিল জান্নাতু বিল মাকারে, জান্নাত কিন্তু ডাকিয়া রাখা অপ্রিয় বস্তুর দ্বারা, অপ্রিয় বস্তু যেগুলো তোমার মনে চায় না, যেমন ফজরের রক্ত গিয়া জমাত, এশার বক্ত জামাত, গান বাজনা না, তোমার মনে চায় হ্যাঁ কিন্তু গান বাজনা না, ফিল্ম না, যাই ফিল্ম তাকে তাহ বিরত, হারাম খাইও না, সুদ খাইও না, ড্রাগস খাইও না, ফরর দন আত্মসাত করিও না, বইন বাগনির সম্পত্তি কাড়িয়া আনিও না, অসহায় নিঃস্ব সম্বলহীন মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দাও, এটা করতেও তো তোমার স্বার্থত ব্যাঘাত ঘটে, ইচ্ছার বিরুদ্ধে যায়, জন্নত কিন্তু ওগুলা দিয়ে ডাকিয়া রাখা, এই জন্নতে এইগুলা ডাকিয়া রাখা আছে, ওগুলার যখন আমল করবায় তখন জন্নত গিয়া তোমার চাহাতর জিন্দেগি ভাইবা। ইনো আর কিছু নাজাইজ নাই, হারাম নাই, নিষেধ নাই, বুঝা গেছে নি ভাই? ইনো যদি হারামও লিপ্ত হই যায়, নাজাইজও লিপ্ত হই, নিষিদ্ধ লিপ্ত হই, তে জন্নত গেল, যাওয়া লাগবো দুজখ। এল্লাগি নবীজি ফরমাইন, ও জুফাতিন নার, দুজখ ডাকিয়া রাখা আছে মানুষের আনন্দ আর প্রিয় বস্তু দ্বারা, শুধু প্রিয় বস্তু, আনন্দের বস্তু, চাহা তার হাইসর বস্তু করবা যাই ভাই দুজখ, আর অপ্রিয় মনে চায় না এমন বস্তু মগর আল্লাহর হুকুম এগুন করলে যাইমু জন্নত, তখন আর সব যাইজ,
শুনুন কথা হদিসও আইছে ব্যস্ত যাওয়ার বাদে মানছে একবার চাইবো আল্লাহ আইছ তো তোমারে চৌকে দেখার সৌভাগ্য পাইছি আই অশুদ্ধ মিটে একটাবার সিজদা করি আল্লাহ তোমার কুদরতর ভাও একটা সিজদা করি আল্লাহ নিষেধ করবা বান্দা সিজদা করা হয় যারে সম্মান দিতে চাও আইছ তো তোমরা আইছো আমার কাছে আমি মেজবান আর তোমরা মেহমান আজকে আমার কর্তব্য তোমরারে সম্মান দেওয়া আই আমার জিম্মা তোমাদেরে সম্মান দেওয়া তোমাদেরে জিম্মা আমারে সম্মান দেওয়া আজকে আর নয় কাজে আজকে আমারে সুজদা নয় আই তোমাদের নিয়ামত ডুবিয়া থাকার সময় সুবহানাল্লাহ ও ভাই সাইয়াও নামাজ পড়তা পারতা নাই আই তো ডাকাওর বুজানিওর আজানোর নামাজটাকে টাইমে পড়িতাম সেই দিন সাইয়াও আল্লাহ নামাজ পড়তে দিত না খুব আর লাগতো না তো নামাজ তো কোনো যদিন আসি খবর দেওয়ার বাদে হাজারো লাখো বছর টাকা পড়তে পারে সুজদা করা যাইব নি না নমাজ পড়া লাগবো নি না উঠেও না তখন আর কিচ্ছু হারামও থাকতো না আমার ভাই হল আর বুজুর্গ হল তো এই আল্লাহর কালাম কোরআনে মজিদ আমরা অবিকুল ভাইছি যেভাবে ছিল আর সেই কিতাব আমরা সামনে আছে ইকানোর হিফজর তো আমি কইছি হিফজর পরের দায়িত্ব এই কোরআনে করিমের জীবনে ধারণ করা আয়ত্ত করা গ্রহণ করা আর সেই মর্মে লাইফ গড়িয়া তোলা কোরআনের ব্যাখ্যা আছে হাদিসে পাক ও নবীজে ফরমাইন ফাহাল্লা হালালাহু ওয়া হাররাম হারামাহু যেই কোরআনের হালাল রে হালাল বুঝবো হারাম রে হারাম বুঝবো আর কোরআনের উপরে আমল করব সে কোরআনের খেদমত জীবন কাটাইব এর আনুষাঙ্গিক মতলব তারে প্রথম কথা আল্লাহ জন্নত দিবা আর এই নগিয়াও তার মর্যাদা শেষ নাই কোরআনের প্রচারকারী কোরআনের হিফজকারী কোরআনের ধারণকারীর সম্মান শুধু জন্নত নয় তার মাথার দাম বাড়ে গেছে আল্লাহ নবী ফরমাইন ওয়াশাফাহু ফি আশরাতিম মিন আহলে বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার তার পরিবার বংশর দশ জন মানুষ এমন যারা জাহান্নামী সিদ্ধান্ত হয়ে গেছে সেই দশটার জাহান্নামীরে আল্লাহ তার সুপারিশে বেহেস্তি বানাইয়া দিবা কোরআনের কণ্ঠস্থকারী কোরআনের ধারণকারীর এই হলো মর্যাদা আল্লাহর দরবারে আর আরো অসংখ্য হাদিস আছে আই পাখি আকাশও দেখলে উড়তে ইচ্ছা হয় কোরআন শিখো কোরআন হিফজ করো কেয়ামতের ময়দান আল্লাহ পাখির ন্যায় উড়িবার তৌফিক দিব কতক্ষণ যতক্ষণ তিলাওয়াত করা যাইব মুখস্থ সুবহানাল্লাহ আমার ভাই হল যাই হোক আপনারা বড় সুন্দর আয়োজন করছেন এই মুদরসারে সাজাক কোয়া ইন যে দুই হাবিব চাপে যে দুই জন সিন পাইলাম মৌলানা দুজন আমার সাকিব মৌলানা ইলিয়াস আর মৌলানা আব্দুল হান্নান তো আরো উস্তাদ হল আসুন নিশ্চয় আল্লাহ তামামর খেদমতরে কবুল ফরমাও আপনারাও মেহনত সামিল তা হোক আমার ইউসুফ আলী ভাই তো অত্যন্ত একটিভ মানুষ ডাক্তার ইউসুফ আলী সাহেব ও পুরানো মানুষ দিনদার মানুষ খানকা এবাদত বন্দেগি সব ভানো তা হইন আমি তো অনেক আগর পরিচয় আর আপনারা ওই মেহনত সামিল থাকবা আল্লাহ তামাম রে তৌফিক দেখ মা বোনিনতেও মুদরসার প্রতি লক্ষ্য রাখবা আরো একবার আজও আসলাম ওলা আই আইয়া হয়েছি ওয়ার শেষ অনেক দূরে আসলাম আমি গেইটোর মুখে আইয়া দেখছি ওয়াজর সমাপ্তি ঘোষণা হয়ে গেছে তো একবারে খানা খাইয়া গেছি আইস কিন্তু আইয়া ওয়াজ ভাইলিছি মগর খানা খাইতাম না আগে না করছি তো আল্লাহ তৌফিক দেব আর কিছু আছে নি আমার মাছ শেষ ও কেউ দিতা নি তোমার টেকা দুই মিনিট টেক দোয়া করবো ও ভাই অত সুন্দর মজমা এমনি তোমার পয়সা দিলে তো খুশি হইলাম মানে আল্লাহর গরো আল্লাহ নবীর গরো কোরআনর গরো মহব্বতে তো ওয়াদা করিলেন না পাঁচ হাজার টাকা দিবা নি কেউ দুই হাজার আর পাঁচ হাজার আসুন নি কেউ খুব জলদি ও ভাই যত দেরি করবো অত দোয়া পাট্টি করুন একজন মাসে খুব কোনো ভাই দুই হাজার টাকা দিবা লাল নোটিতে এমনিও ভাবা যান না কুজাইতে কুজাইতে আমি এখন পাইছিলাম আমার উস্তাদ বাহরুল উলুম নিয়ামতুল্লাহ আজম সাহেবের হাতিয়া দিয়ে আলহামদুলিল্লাহ আবুল কালাম বড়বুইয়া ইঞ্জিনিয়ার সাহেব বিশ হাজার টাকা দিবা আল্লাহ তান সৎকারে কবুল ফরমাক দুনিয়া আখেরে তরবালাই নসিব ফরমাক মাল ও দৌলত বরকত দেব একবার কোন চাই সারাই আমিন দেখি দুই নম্বরে কোন ভাইয়ে শূন্য একু সময়ও বলা আর সাইড বাটর একবার কোয়াটার হইলেও পারবা খোক না আল্লাহর কালামর প্রতি আমরা নিসবত জুড়ি আর সারা দুনিয়া স্তম্ভিত যে মুসলমান এত তিতিবিরক্ত এত বিচ্ছিন্নতার শিকার হইছেন বড় টর্চারিংর শিকার বিভিন্ন জায়গার তবু ওইটা কালামুল্লাহ লোকে কোনো কম্প্রোমাইজ করেন না সারার গড় কোরআন শরীফে খোয়ান আছে গড় জ্বলিলেও কোরআন আছে গড় বাঁচিলেও কোরআন আছে হয় আল্লাহ একবার ও ভাই দেন চাই দুই হাজার আল্লাহর কোরআনের খেদমতর মাদ্রাসা নাম ও নাম দুইটা হাত উঠছে দুইটা নেই পাঁচশো এক ভাইয়া পাঁচশো আর এর নাম কিতা নাম কিতা দেখুন না নানসব দাঁড়াই না মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব কত দুই হাজার টাকা মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব দুই হাজার টাকা আল্লাহ কবুল ফরমাক দুনিয়া আখেরাতের বেলায় নসিব ফরমাক আর এক ভাইয়া পাঁচশো টাকা
আল্লাহ তান সৎকারে কবুল ফরমাক দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাক মাল ও দৌলতের মধ্যে বরকত দেওক আল্লাহুম্মা আমিন সাইন নাম্বার জলদি ও ভাই কত সুন্দর মজমা ও এ না তুলছেন কম আত কয়া সময় দার আমি বড় খোলাতে উপস্থিত হওয়া লাগবো গিয়ে একবার শোনাটাও ইয়ে আছে আলহামদুলিল্লাহ চার নম্বর বাবলু ভাই 3000 টাকা আল্লাহ কবুল ফরমাক দুনিয়া আখেরাতের বালাই নসিব ফরমাক মাল ও দৌলত ইজ্জত আল্লাহ বরকত দেও সেহত ও আফিয়তর জিন্দেগি তমাম লাগে আল্লাহ নসিব ফরমাক হুকু আমিন আমিন হুক তো আপনি ওই দোয়া ভাইব পাঁচ নম্বর থেকে এখন আর তুলক কোসাই ও ভাই 5000 টাকা কোনো কৌটা আইছে না এগু কৌটা আপনার 5000 টাকা জলদি আর তুলক জলদি আর তুলক হিম্মত করো দুই কিস্তিতে দিবা অসুবিধা নাই এক লোকে ভালো না দুইবারে দিবা 5000 টাকার কি ভ্যালু আছে ও তো কয়দিন বাদে আইয়া 15 লাখ করে আমাইব অ্যাকাউন্ট চিন্তা আছে না ইনশাআল্লাহ আমি তো দোয়া করি আমার দেশের প্রধানমন্ত্রী আল্লাহ তৌফিক দেউক প্রত্যেক নাগরিকের অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে দিতে হারতা আর দেখুয়া আর দেওয়ার আল্লাহ তৌফিক দেউক কোকো আমিন ও ভাই একজন তাই 5000 টাকা আমরা প্রধানমন্ত্রীর এই প্রতিশ্রুতিটা ফালনের আল্লাহ তৌফিক দিত আর তার দেশের মানুষ উপকৃত হইতা কই ইনশাআল্লাহ আর ও নিয়তে 5000 কোটি টাকা সৎকা দেওয়ার বা ও নিয়তে 5000 কোটি টাকা সৎকা দেও আমরা সেকুলার দেশে বসবাস করি সকল লোকে আমার মহব্বত আছে আছে না নাকি আমার তো বিশেষ করে দেশের প্রধানমন্ত্রীর লোকের সম্পর্ক মহব্বত আছে ও বলতে যে এই যদি এই মানুষ যদি দেশ ইনসাফের সাথে চালাইতে পারে না দেশের 130 কোটি মানুষের দুঃখ পাইবা কোন ঠিক কিনা না 130 কোটি মানুষের দুঃখ দিতে নি আপনার খেয়াল নেই তাদের প্রধানমন্ত্রীর চিন্তা ভাবনা আইডিওলজি আল্লাহ ওলা বানাই দেউক যাতে 130 কোটি মানুষের শান্তি পায় সম্প্রীতি পায় মহব্বত পায় কোকো আমিন আলহামদুলিল্লাহ আরতি জুনিয়র কলেজের পক্ষ থেকে ডক্টর কৌশর মুকুল ভাই 5000 টাকা দিবা আল্লাহ তান সৎকারে কবুল ফরমাক আমার ভাইয়ে আমার এই দাবিত সাড়া দিলেই চল আল্লাহ তান মাল ও দৌলত ইরাদা প্ল্যানিং গোল সব তার বরকত দেব তানে ও দিনদার বানাইয়া দেব খুব আমিন আর ও সৎকার বদৌলতে আমরা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিটা আল্লাহ ভালো করবার তো হয়ে দেব খুব আমিন আপনারা ভাও দিবেন আমি দেশের এক নাগরিক এলে আমার এটা মনে থাকে ই 15 লাখর বাড়ছে এর আমরা এই আমরা কি মানে দিতে না গভর্নমেন্ট জব আছে কিন্তু সাধারণ পাবলিকে পাইলে আমরা কুশ না নিই উপায় নাই এক ওয়াজ লাগলে বুহারি লাগলে ই দাইলে খালি হকির মিসকিনের যন্ত্রণায় ওটা 15 লাখ করে যদি ওটা মানুষের হামায় তার হকির টুকাই অমিত আমরা তখন দোষার বেতন বাড়িব জোহাতিটা দিমু সারা মারছেন তো ইয়োরে তালবা তুলব তারে ওহানো কইছি বয়লার বা 6000 দেরা মাদ্রাসা ইটা বেতন ইটা কোনো বেতনের কথা নাই মসজিদের ইমাম সাহেব ইমাম আইজিলা শ্রমিক কেন ইমাম আমিও আরম্ভ করছি 2005 থেকে বিচুন আর মানে উনি হজরতেও মাতি ত্রয় এক লোকে মাতি মিনিমাম 10000 টাকা আমি 2004 রেডি দাসিমগঞ্জ এক মুআল্লিম ট্রেনিং গো খুব বিস্তারিত আলোচনা করলাম মুফতি সৈয়দ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহির উদ্ধৃতি দিয়া যাই হোক আর হজরতে বছর বা তুরা আগে মনে হয় আরম্ভ আগে আরম্ভ করতেন আমি শুনছি তুরা বাদে আমি তখন ব্যক্তিগত আরম্ভ করিয়া আছি মা বাদে হজরতে যেমনি উনি ওখান মাতি তার দিল কুশ হয়েছে কিন্তু পরিবর্তন কম আইছে অবশ্য কিছু জায়গার বদলিস হইল ও আমার এক ক্লাসমেট এজন দেখ ইমামতির দিছি গতদিন শান্তিপুর 12000 টাকা করে বেতন তো ওলা আপনারা ওই রাতা করো গ্রামের মানুষের তুরা বদলক ভাই আগর সময় রইছে না এখন চাউল লড়া মানুষও পাওয়া যায় না অভাব দেশটাই গেছে চাউলের অভাবে মানুষে আঠা খাইতা হ্যাঁ এখন চাউল খারা মানুষ পাওয়া যায় না চাউল বেশিবার জায়গা আমার গ্রামে 14 কুইন্টাল চাউল বাদে বেচছেন 1500 টাকা করে মাত্র কুইন্টাল চিন্তা করতেন চাউল ইলা অভাব গেছে খালি অভাব রয়েছে ইমাম সাবর আর মুদরসার মিয়া সাবর করে এই অভাবই না যদি আমরা যাও আমরা যাওয়াই না তে কোন দিন কোন সুনামি আইব আর চিরতরে অভাবই বানাই ফেলাই দিব ফড়ন নাউজুবিল্লাহ ফড়ন নাউজুবিল্লাহ ও ভাই জোরে ফড়ো নাউজুবিল্লাহ ডর বয় না এই শুনতা কোন সুনামি আইব আর কোন ধ্বংসস্তূপে কোন জায়গা পরিণত করবো কেউ হইতে পারবাই আল্লাহ জুলুম বরদাস্ত করতে পারে না আমরা বুধ ভাই আমরা 20000 কমে সাধারণ পরিবার চলে না আর ইমাম সম্পর্ক 8000 কিলা চলতো আর 8 তো কলহন বেতন নাই 4000 2000 দিয়ে রাখি ইচ্ছে আল্লাহ মাফ করুক আল্লাহ সবরে তৌফিক দেব ইমাম গুলোর বেতন বাড়াক আলগাফুর বাজারের ফল ব্যবসায় আবুল ভাই 1000 টাকা দিবা আল্লাহ কবুল ফরমাক দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাক আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ